গুলো একরকমভাবে প্র্যাকটিস করে হ্যাঁ মানে আমার আমার মনে আমার মনে হয় যে তোমাকে গেট বা কিছুতে ক্র্যাক করতে গেলে বেসিক কম্পিউটার সায়েন্সটা কিন্তু কম্পাইলারে আছে কিন্তু যতক্ষণ না তুমি নিজে বলতে পারছো তাহলে যেমন তোমরা চেষ্টা করো নিজেরা হাতে মানে হাতে সাদা কাগজে করো যদি হোয়াইট বোর্ড না পাও সাদা কাগজে করলে দেখবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে পিপিটিতে জীবনে কনসেপ্ট ক্লিয়ার হয় না আমরা আমি খুব ডিসস্যাটিসফাইড অ্যাবাউট পিপিটি ঠিক আছে পিপিটিতে হয় না তুমি যখনই দেখবে এই যে কনফ্লিক্টের ব্যাপারটা আসছো না করতে গিয়ে তখনই তোমার হাতে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে আমি যতবার বলবো ওটা ভিডিওতেই কনফিউজ করে ওই যে তোমরা যে ডিডাকশনের পর যে মুভ নাম্বার দাও সেটা তুমি বলেছো অনেকে সেটা বলে না মানে একটা হচ্ছে শিফট শিফটের পর শিফট তারপরে তারপর রিডিউস বাই হুইচ রুল নাম্বার আর শিফট টু স্টেট নাম্বার আর ইউ গেটিং মাই পয়েন্ট তুমি বলেছো না স্যার বুঝি তবে যে টেবিলটা হচ্ছে অ্যাকশন এন্ড গো টু যে অ্যাকশন মানে কি কি অ্যাকশন অ্যাকশনে খালি টার্মিনাল আর ডলার ঠিক আছে এটা বোঝা গেল এই অ্যাকশনে তোমার একমাত্র টার্মিনাল হয়ে গেলেই ওটাকে তুমি কিছু অ্যাকশন আইদার তুমি শিফট করবে অথবা রিডিউস করবে কারেক্ট এইবারে যেই শিফটের পর তোমাকে কোন কোন স্টেটে যাবে সেটা লিখতে হয় তুমি যেমন তোমরা যেটা করেছি S1 S2 এবার তোমরা অনেক জায়গায় আর আর থ্রি করে দিয়েছে এখানে লোকে কনফিউজ হতে পারে যে আর অ্যান্ড গো টু স্টেট নো আর বাই রুল নাম্বার থ্রি এবার যে ভেরিয়েবলটা ওই স্টেটের উপরে ফেললে সেই স্টেটে যাবে আমি বোঝা গেল বলতে পারো তুমি 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 তাই রিডাকশন বাই থ্রি করলে তো এবার তিন নম্বর রুলে গিয়ে তুমি বাঁ দিকের ভেরিয়েবলটা পেলে এবারে ভেরিয়েবলটা তুমি যে স্টেটে এখন বসে আছো যেখান থেকে তুমি রিডিউসটা করলে সেইটার উপরে ওই ভেরিয়েবলটা ফেলে তাহলে তুমি গো টু স্টেটে গেলে অনেকেই ভুল করে যে R3 মানে শিফটের মতো রিডিউস এন্ড গো টু স্টেট 3 নো R3 মানে রিডিউস বাই রুল নাম্বার 3 রুল নাম্বার 3 এন্ড স্টেট নাম্বার 3 টোটালি ডিফারেন্ট বুঝেছো এবারে তুমি এবারে যে ভেরিয়েবলটা গেলে সেই ভেরিয়েবলটা ওই স্টেটে গিয়ে টেবিলে গিয়ে আই অলওয়েজ টেকিং দ্য ইভেন দ্য আহোস বুক দে আর টেকিং দ্য দ্যাট কমপ্লিটলি এক্সপ্লেইন দ্যাট ই প্লাস ই দ্য ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার এন্ড ই প্লাস ই ইজ অলওয়েজ অ্যাম্বিগুইটি ইভেন দ্য অপারেটর প্রিসিডেন্স গ্রামার অলসো ইট উইল ক্রিয়েট অ্যাম্বিগুইটি এন্ড সো দ্যাট ইজ ইট ইজ ইন the second e is multiplication is given by another term t t is equal to t study তোমাকে বলতে হবে যে টেবিলটা হচ্ছে অ্যাকশন এন্ড গো টু যে অ্যাকশনের মধ্যে কি কি অ্যাকশন অ্যাকশনে খালি টার্মিনাল আর ডলার ঠিক আছে এটা বোঝা গেল এই অ্যাকশনে তোমার একমাত্র টার্মিনাল হয়ে গেলেই ওটাকে তুমি কিছু অ্যাকশন আইদার তুমি শিফট করবে অথবা রিডিউস করবে কারেক্ট এইবারে যেই শিফটের পর তোমাকে কোন কোন স্টেটে যাবে সেটা লিখতে হয় তুমি যেমন তোমরা যেটা করেছি S1 S3 করে দিয়েছি এখানে লোকে কনফিউজ হতে পারে যে আর এন্ড গো টু স্টেট নো আর বাই রুল নাম্বার 3 বুঝতে পারছো প্রোডাকশন নাম্বার হ্যাঁ এবারে আর রুল নাম্বার তুমি এই জায়গা এইটুকু উঠে বলেছো বলে থেমে গেছো তারপর যেটা বলতে হবে ওই প্রোডাকশন দিয়ে যে বাদিকের ভেরিয়েবলটা পেলাম সেই ভেরিয়েবলটার উপরে এবার যে ভেরিয়েবলটা ওই স্টেটের উপরে ফেললে সেই স্টেটে যাবে আমি বোঝা গেল বলতে পারলাম কেউ বলছো আমি বললাম যে তোমার এইটা বলতে হবে ওখানে তুমি যদি ওখানে অনেকেই ভুল করে যে R3 মানে শিফটের মতো রিডিউস এন্ড গো টু স্টেট 3 নো R3 মানে রিডিউস বাই রুল নাম্বার 3 রুল নাম্বার 3 এন্ড স্টেট নাম্বার 3 টোটালি ডিফারেন্ট বুঝেছ এবারে তুমি এবারে যে ভেরিয়েবলটা গেলে সেই ভেরিয়েবলটা ওই স্টেটে গিয়ে টেবিলে গিয়ে তুমি ওই স্টেটটা ছাপিয়ে ফলো করো আহর মতো বই নেই কিন্তু যে বইটা আমি ফলো করি যে এক্সাম্পল গুলো আমি কিন্তু অনেক ইন্টারনেট থেকে দিতে পারি কিন্তু দিই না কারণ ওগুলো বেশিরভাগই বোগাস হ্যাঁ আহোস বুকটা তুমি সবসময় গো ব্যাক করতে পারো বই তোমাদের গেটে বা সবকিছুতে আহোস বইটাই বলা হয় চ্যাপ্টার 4টা হচ্ছে মোর ইম্পর্টেন্ট আমি যে আই হ্যাভ অলরেডি টোল্ড ইট ইজ অ্যাভেলেবল ইন অল বুকস বাট ইন মাই ক্লাস আই হ্যাভ মেনশনড ইন দ্য লাস্ট ক্লাস দেয়ার ইজ টপ ডাউন বটম আপ এন্ড আনাদার ইজ জেনারেল হুইচ ইজ সি ওয়াই ক্যালগরিদম আর্লি পার্সন
parser top down, bottom up, but what we human, we also parsing not from top down or bottom up. We try to, any natural language processing, when you're reading a book, you try to parse even if the known words, if it is come in the middle of the sentence, end of the sentence, we try to make it. So it is not top down or bottom up, it's a dynamic programming. Okay, we make it a small, you try to understand. If we read an unknown paragraph with a few lines, you try to first get a phrase, an English phrase, try to. So it's a middle, it is a, right now modern parsing is all on CYK algorithm or early parser. Okay, so there is another third, and here the operator precedence parser should be on the left. It is the easiest. Okay, that two variables operator inside, so LR should be on the right hand side. Okay, that is action should be on the terminals. Action should be not non-terminals. Go to for the non-terminals. So this slide you have to be checked. It is go to is with the variables. Action with the terminals. Your hand on a white paper or blackboard, that would be better. And another thing I wish to mention, this LR0. See, this is a DFA. Basically, this is a DFA. This one, and this is final state. I2 is final state. I7 is a final state. I8 is a final state. I5 is not. I3 is not. I1. This is the conflict. This is a one final state and one is not. So this is gives some problem with LR0 grammar. So whatever I know, you also please study in LR1. If any state, if you have a both items, final item and non-final items, that may give a problem. I4 is a final, the DFA, this is a DFA, this is a starting state. And here I2, I4, I7, I8, these are all final states. So you cannot go beyond this. Yes, go to will be for list of variables, action should be list of terminals. Okay, this is, I think it will be changed like this. Here you have mentioned, the C dot D dot, this is I4 and I7 all the same, look at it is different. So if it is a LR0, you cannot distinguish this I7 and I4 will be merged. But here I4 and I7 are different. Why? Here look at it is dollar. Yeah? Yes, sir. Look at, and here look at it is either C or D. C or D. So you, this is, so the, both look aheads are different. Yes, so, and you also see it here. There is, this is a final state, this one final state, this is not final state, I3 is not a final state, this is final state, this is final state, this is I7 final state, this is not final state, this is final state, I9 is a final state, I5 is a final state, I6 is not final state, I7 is final state. So you cannot find a state, these are a DFA, okay, I0 is the initial state, I4, I8, I9 are final state. But there is no other state where you don't have, you have both final state and non-final state. So this is, you can check it. There should not be any conflict. You don't have to go for parsing table. From here, by inspecting this diagram, you see there is no confusion. No confusion because, and you have a number of states that increase. Earlier you have a 7 state. Now you have a 9 states. So your parsing table becoming huge. Okay, so right now you have a two variables, you have S and C, and you have two terminals C and D, but you have a state number, you have increased from 6 to probably 9 I9. So that way your LR1 parsing table, generally if it is a moderate grammar, if there's a 200 rules and maybe 200 variables, so it should be huge table, maybe at least megabyte. Okay, so that is the reason LR1 has to be simplified with the LALR1. Okay, good.